গৃহদাসীষু যশোদানন্দগৃহিণী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে নন্দ যশোমতী ভাগ্যসীমা বর্ণন প্রসঙ্গে পরমহংস কুল মুকুটমণি শ্রীপাদ শ্রীল শুকদেব মুনি মহারাজ পরীক্ষিতের সভায় বর্ণনা করছেন এই কার্তিক মাসে শুক্লা প্রতিপদে সংঘটিত একটি অভিনব লীলা। তার পূর্বে কার্তিকী পূর্ণিমা কার্তিকী অমাবস্যার যে ঘটনা ঘটেছিল তার একটি পটভূমিকা, সে প্রসঙ্গে গতকাল আমরা আস্বাদন করছিলাম যে শ্রীকৃষ্ণ নন্দনন্দনী উনি যশোদা পুত্র, উনি দেবকী নন্দন নন, যারা তাকে দেবকী নন্দন বলে জানেন বা মথুরায় তিনি জন্ম নিয়েছেন, গোকুলে বড় হয়েছে, এখানে গোপনে 11 বছর কাটিয়েছেন ব্রজে, তারা এত গভীরে জাননি বা ভিতরের কথা তাদের হয়তো জানা নেই, আসল রহস্য কি শ্রীমান মহাপ্রভু জানিয়েছেন পুরাণেরই আধারে, এখানে কোন কাল্পনিকতা নেই। দেবমীর নামে পুরাকালে কৃষ্ণবংশ বিভূষণ সর্বগুণালঙ্কৃত এক নরপতি মথুরা মণ্ডলে বাস করতেন, তার দুটি পত্নী, একটি ক্ষত্রিয়া আরেকটি বৈশ্যা। এই ক্ষত্রিয়া পত্নীর গর্ভে সুর নামে পুত্র হয়, এই সুরেরই পুত্র হচ্ছেন বসুদেব মহাশয়। এই জন্য শ্রীকৃষ্ণকে সৌরী বলা হয়। আর যে বৈশ্যা পত্নী তার গর্ভে জন্ম নেন ব্রজরাজ পর্যন্য। পূর্বে এই প্রকার অসবর্ণ বিবাহ প্রথা প্রচলিত ছিল, এখনো আছে, কিন্তু সন্তানকে মাতৃ বর্ণে গ্রহণ করা হতো। যেহেতু মা বৈশ্যা পিতা ক্ষত্রিয়, সেকালের সমাজ সেই সন্তানকে
বৈশ্য বলেই মানত। এই জন্য মহারাজ দেবমীর অর্জুনকে আদেশ করলে যে তুমি মথুরার অনতি দূরে বৃহৎ বনে বা মহাবনে বসবাস করো, পিতৃদত্ত বহুল গোসম্পদ প্রাপ্ত হয়ে আর উনি বৈশ্যবৃত্তির ভিতরে এই যে গোরক্ষা গো সেবা এই ব্রত উনি নিলেন, মহাবন বাসী এই আলাদা হয়ে গেল যদুবংশের থেকে, এই বৈশ্য শাখা বেরিয়ে এল। পিতা ওনাকে মহাবনে বাস করতে আদেশ করলে পর্যন্ন চতুর অশীতি ক্রোশ ব্যাপী ব্রজমন্ডলীর অধিপতি হয়ে প্রজা পালন এবং গোরক্ষা ব্রাহ্মণাদির সেবায় আত্মনিয়োগ করলেন। এখন মথুরার অধিপতি মহারাজ উগ্রসেন তিনি পর্যন্যের প্রভাব এবং সদ্গুণে পরম সন্তুষ্ট হয়ে তাকে রাজ তিলক দিয়ে মথুরার করদ রাজা রূপে আর রাজ সিংহাসনে স্থাপন করলেন। গোপরাজ পর্যন্য তিনি যথার্থই পর্যন্য ছিলেন, পর্যন্য বলতে মেয়ে, উনি অকাতরে ধনদান এবং সৎ ব্যবহারে দরিদ্রের দুঃখ শান্তি আনন্দ বর্ধন করতেন, যথাসময়ে মহাবনবাসী গোপরাজ পর্যন্য তিনি মথুরামণ্ডলবাসিনী বরিয়সী নাম্নি ব্রজমণ্ডলবাসিনী বরিয়সী নাম্নি কোন আভির পানি গ্রহণ করে, তার গর্ভে পর্যন্যে উপনন্দ অভিনন্দ নন্দ সনন্দন এবং নন্দ এই পাঁচটি পুত্র জন্মগ্রহণ করে। পুত্রগণ সকলে পিতার মতই গুণবান, বাল্যকালের থেকে তাদের নানাবিধ সদ্গুণের বিকাশ হয়েছিল। তার মধ্যে তৃতীয় পুত্র নন্দ একেবারে বর্ণনাতীত গুণবান রূপবান, তিনি বাল্যকালের থেকেই ব্রজমণ্ডলের এবং ব্রজবাসীগণের হৃদয়ে আধিপত্য বিস্তার করেছিলেন। পর্যন্য যথাসময়ে পাঁচটি পুত্রকে বিবাহ দিয়ে গার্হস্থ ধর্মে সুনিয়ন্ত্রিত করে ব্রজমণ্ডলবাসী সুমুখ গোপীর কন্যা যশোদা
সঙ্গে বিবাহ হয় তৃতীয় পুত্র শ্রীমান নন্দে। পরিণত বয়সে গোপরাজ পর্যন্ত তিনি রাজকার্যের থেকে অবসর গ্রহণের লালসায় একদিন ব্রজমণ্ডলবাসী গোপগণ মথুরাধিপতি উগ্রসেন সকলকে আহ্বান করে সভার ভিতরে উনি ওনার মনোভাব ব্যক্ত করে এবং জ্যেষ্ঠ পুত্র উপনন্দকে উনি রাজতিলক প্রদান করেন। রাজপদে অধিষ্ঠিত হয়ে প্রজা পালনাদি সধর্ম পালনে অনুমতি প্রদান করে। উপনন্দ মহোদয় তিনি সগৌরবে পিতার আজ্ঞাকে মস্তকে ধারণ করেন। তারপরে উনি করজোড়ে সর্বসমক্ষে সভার ভিতরে বলেন, আমি জ্যেষ্ঠ পুত্র বলে পিতৃদেব আমাকে রাজতিলক এবং রাজসিংহাসন দিয়েছে, আমিও তার কৃপার দান মস্তকে ধারণ করলাম, কিন্তু আমার কিছু বক্তব্য আছে, সেটি হচ্ছে আমার কনিষ্ঠ ভ্রাতা নন্দ উনি আমাদের সকলের প্রীতির পাত্র এবং উনি যোগ্য ব্যক্তি, অতএব আমি করজোড়ে প্রার্থনা করছি পিতা যে আমাকে রাজতিলক এবং রাজসিংহাসন দিলেন জ্যেষ্ঠ পুত্র হিসাবে, এটি যদি আমি আমার ভাই নন্দকে দিই তাহলে সকলের আনন্দ বিধান হবে এবং আমার পক্ষের থেকেও যথোচিত কার্য করা হবে। উপনন্দের এই কথা শুনে সভার সকলেই সাধুবাদ প্রদান করলেন। সর্বসম্মতিক্রমে গোবরাজ পর্যন্ত তখন তৃতীয় পুত্র নন্দকেই রাজতিলক এবং রাজসিংহাসন দিলেন। জ্যেষ্ঠ পুত্র বললেন, আমি মন্ত্রী হয়ে সর্বদা ভাইকে সহায়তা করব। গোবরাজ পর্যন্ত এইভাবে রাজকার্যের থেকে উনি অবসর গ্রহণ করলেন। কিছুদিন মহামণি নিজের গৃহে থেকে নারায়ণের আরাধনা করছেন, শেষে গৃহবাসেও উনি অক্ষমতা বোধ করলেন, আর যেন ঘরে থাকতে পারছেন। এরকম একটা অবস্থা হয়, বিষয়ের থেকে অবসর নিলেন, এখনো ঘরে আছেন কিন্তু গৃহবাসে অক্ষমতা বোধ করে উনি পুত্র পুত্র আত্মীয় বান্ধবের মমতা ভালোবাসার সুদৃঢ় বন্ধন ওনার যেন আর ভালো লাগল না। সংসারে কোলাহলের বাইরে গিয়ে নির্জনে জনার্দনের চরণ ভজনে উনি কালাতিপাত করবেন সংকল্প করলে। সহধর্মিনী বরিয়সীকে নিয়ে আর
গুণী ব্রজমণ্ডলীর বৃন্দাবনে গমন করে বনমালীর চরণ চিন্তায় নিজেকে আত্মনিয়োগ করলেন। মহারাজ পর্যন্ত সংসার ছেড়ে বনবাসী হয়ে যাবার আগে উনি পুত্রগণকে কিছু উপদেশ দিয়ে আমি তো সংসার ছেড়ে যাচ্ছি, তোমরা আমার এই কথাগুলো মনে রেখো, পিতৃ সম্পত্তি পিতৃ ধনের মতো ভালো এবং মন্দ শুভাশুভ কর্মই হচ্ছে জীবের ভয়ের হেতু। অশুভ কাজ করলে কিন্তু ভয়, আর শুভ কাজ করলে কিন্তু সর্বদা মঙ্গল। কেননা এর থেকেই পুনঃ পুনঃ জীবের এই যে গতাগতি ঘটে থাকে, পুত্রগণ তোমরা সবসময় হরিভক্তের শরণাপন্ন হবে, সর্বতভাবে হরিভক্তের শরণাপন্ন হওয়া উচিত, তাতেই শ্রীহরি চরণাশ্রয়ের সুযোগ লাভ হয়ে থাকে জীবনে। হরিভক্তি একমাত্র প্রার্থনীয়, কারণ শ্রীহরি ভক্তিরই বশ, কোন সাধনে তাকে পাওয়া যায় না ভক্তি ছাড়া। আর শ্রীহরির চরণই পরমানন্দের পরাকাষ্ঠা, কারণ এতে শ্রীহরির সেবাধিকার পাওয়া যায় ভক্তি সাধনা। পর্যন্যের এই অমূল্য উপদেশগুলি তার পুত্রগণ মনে রেখেছিল এবং তারা সর্বদা আচরণ করতে। পিতা সংসার ত্যাগ করে বনে চলে গেলেন, গোপরাজ নন্দ তিনি প্রজা পালনের ভার প্রাপ্ত হলে সকলে তার সদ্গুণে বশীভূত হল। জ্যেষ্ঠ ভ্রাতা অভিনন্দ উপনন্দ তারা নন্দের মন্ত্রী হয়ে ব্রজরাজ্যের হিতচিন্তায় সর্বদা মনোনিবেশ করলে। এইভাবে সকলে পরমানন্দে কালাতিপাত করছে, বহুল গো সমৃদ্ধি সম্পন্ন হল। ব্রজবাসীগণ তারা স্বধর্মে নিরত, কারো কোনো অভাব অভিযোগ আদি নেই। অগ্রজের সঙ্গে মন্ত্রণা করে উনি রাজ্য পরিচালনা করছেন, প্রজাবর্গের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি, সকলেই যেন আনন্দধামে নিবাস করছে। এই আনন্দ স্রোতের ভিতরেও ব্রজবাসীগণের অন্তরে একটি দুঃখ তাদের মর্ম পীড়া সৃষ্টি করত। সেই দুঃখটি আর কিছু নয়, এই আনন্দ নিকেতন ব্রজরাজ্যে এমন গুণবান আমাদের মহারাজ নন্দ, কিন্তু তার কোন পুত্র নাই, কোন সন্তান নেই। রাজপুত্রের অভাবে ব্রজবাসীগণ সর্ববিধ আনন্দ ভোগের ভিতরেও যেন কেমন একটা পরিপন্থী হয়ে উঠেছিল। সবাই প্রার্থনা করছিলেন গোপরাজ নন্দের পুত্র লাভ হোক, এই বাসনা ব্রজবাসী মাতৃভূমি হৃদয়ে পরিব্যাপ্ত ছিল, কিন্তু ফলবতী হল না।
দেখতে দেখতে গোপরাজ নন্দ এখন তৃতীয় বয়সে এসে গেছে প্রথম বয়স দ্বিতীয় বয়স তৃতীয় বয়সে উনি উপস্থিত প্রৌঢ় হয়ে গেলেন ব্রজবাসীগণের আশালতা ক্রমে ক্রমে শুষ্ক হতে আরম্ভ করল সন্তান আর হবে না কুলদেবতা নারায়ণের চরণে কত প্রার্থনা ব্রাহ্মণের কত আশীর্বাদ গ্রহণ কত দান ধ্যান কত ব্রাহ্মণ আশীর্বাদ করল মহারাজ তোমার সুপুত্র হোক কত কতবার পুত্রেষ্ঠী যজ্ঞানুষ্ঠান করা হলো কিছুতেই ব্রজবাসীগণ আশানুরূপ ফল প্রাপ্ত হলেন না একদিন উপনন্দ প্রভৃতি হিতাকাঙ্ক্ষী বৃদ্ধ গোপগণ তারা বেদোক্ত কর্মকুশল বেদোক্ত ব্রাহ্মণ বৃন্দের দ্বারা পুত্রেষ্ঠী যজ্ঞের আয়োজন করিয়েছে দেখি আরেকবার পুত্রেষ্ঠী যজ্ঞ করে ভালো ব্রাহ্মণ দিয়ে ব্রজবাসীগণ সেই যজ্ঞোৎসবে সকলে যোগদান করেছেন তারা কেহ ঘৃত কেউ দুগ্ধ তণ্ডুল যজ্ঞ উপকরণ সংগ্রহ করে আনছেন কেউ বেদী নির্মাণ হোমকুণ্ড নির্মাণ কদলী স্তম্ভ রোপণ করছেন যজ্ঞপুরুষ শ্রী নারায়ণের কাছে প্রার্থনা করছেন হে নারায়ণ কতবার পুত্রেষ্ঠী যজ্ঞের আয়োজন হল কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত রাজপুত্র দর্শনে আমরা বঞ্চিত থাকলাম এবার যেন নারায়ণ আমাদের মনোরথ পূর্ণ হয় যজ্ঞেশ্বর গোপরাজের বহির্ভবনে পুত্রেষ্ঠী যজ্ঞের আয়োজন কাতর কণ্ঠে প্রার্থনা পুনঃ পুনঃ আহুতি ব্রাহ্মণগণের আশীর্বাদ বচনে মুখরিত কিন্তু গোপরাজ নন্দ উনি সেখানে অংশগ্রহণ করেননি যাননি উনি অন্তঃপুরে উনি অন্তঃপুরে একাকি আছে কারণ উনি ভাবছেন এইরকম পুত্রেষ্ঠী যাগ তো কতবার করা হলো প্রতিনিধি সবকিছু সম্পন্ন করছে মহারাজ অন্তঃপুরে অবস্থান করছে এই সময়ে গোপরাজ নন্দ যশোদাকে বললেন গৃহিণী আমার পুত্র লাভের জন্য ব্রজবাসীগণ বৃথা পুত্রেষ্ঠী যজ্ঞে পরিশ্রম করছে এতে আমার পুত্র হবে না ওই জন্য আমি অংশগ্রহণ করিনি বিফল কর্মে যশোদা বললেন আর্যপুত্র তবে কি শাস্ত্রজ্ঞ শাস্ত্রোক্ত এই যে যাগ যজ্ঞ আদি অনুষ্ঠান এটি কি বৃথা শাস্ত্র বলেছে পুত্রেষ্ঠী যজ্ঞ করলে পুত্র হয় নন্দ মহারাজ বললেন না শাস্ত্রের কথা নিষ্ফল নয় কিন্তু যজ্ঞকর্তার শ্রদ্ধা এবং বাসনানুরূপ ফলিত হয়ে থাকে যজ্ঞকর্তার যদি পুত্রপ্রাপ্তির বাসনা না থাকে তাহলে পুত্রেষ্ঠী যজ্ঞ করেও পুত্র লাভ হবে না
যশোদা জিজ্ঞাসা করছে তাহলে কি আপনি পুত্র চান না বললেন না পুত্রেষ্টি যজ্ঞে আমার বিশ্বাস নেই এমনও নয় পুত্র লাভের কি আমার বাসনা নেই এমনও নয় তাহলে বললেন আমার যেরকম পুত্র লাভের বাসনা সর্বদা হৃদয়ে জাগরুক সেই পুত্র কোনদিন যাগ যজ্ঞে কর্মফলে লাভ করা যায় না যশোদা সে পুত্র অতি অপূর্ব আমি এতদিন কাউকে কিচ্ছু বলি আজ তোমাকে বলছি শোনো আমি শয়নে স্বপনে সর্বদাই একটি পুত্রকে দেখতে পাই সেই পুত্রকে লালন পালন করবার আশায় আমার হৃদয় সর্বদা ব্যাকুল সেই পুত্রের সৌন্দর্যে আমার হৃদয় আলোকিত এই জন্য আমার আর নশ্বর কোন পুত্র লাভের আকাঙ্ক্ষা নেই আমি যজ্ঞকে অবিশ্বাস করি না হাজার পুত্রেষ্টি যজ্ঞ করা যাও এমন পুত্র তো লাভ হবে না আমার কারণ যাগ যজ্ঞাদি কর্মের ফল তো চঞ্চল আর আমি যাকে পুত্ররূপে চাই সে তো অচঞ্চল চঞ্চল কর্মফলে কি করে অচঞ্চল তাকে পাওয়া যায় এই জন্য আমি অংশগ্রহণ করিনি যজ্ঞোৎসবে যশোদী আমি যাকে মনোরথে এবং স্বপ্ন যোগে দেখি সে যে কত সুন্দর তার বর্ণনা আমি তোমার কাছে কি করব বৈকুণ্ঠ পুরন্দর নারায়ণও এত সুন্দর নয় আমার মনে হয় যে তার সৌন্দর্য একবার যার হৃদয়কে স্পর্শ করে তাকে নারায়ণও তার কাছে এত সুন্দর বলে মনে হয় না কিন্তু এ কথা আমি মুখে বলবো কি করে আমি যে পুত্রকে শয়নে স্বপনে দেখতে পাই তিনি আমার ইষ্টদেব নারায়ণের থেকেও বেশি সুন্দর কিন্তু এ কথা মুখে আনা শোভা পায় কি অপরাধ হবে না এ কথা বললে প্রজরাজ্ঞী বললেন না আপনি আর কি কি স্বপ্ন দেখেন আমাকে বললে আমি বড় সুখী হব আপত্তি না থাকলে আপনি পরিষ্কার ভাবে বলে আমার উৎকণ্ঠাকে দূর করুন ব্রজরাজ বললেন আপত্তি কিসে তুমি তো আমার সহধর্মিনী সুখ দুঃখের চিরসঙ্গিনী তোমার কাছে তো আমার গোপন কিছু নেই তথাপি অসম্ভব কথা বলে আমি কোনদিন তোমাকে বলিনি সকল সৌন্দর্যের আপন আমাদের কুলদেবতা জগদ্ধাতা নারায়ণ অপেক্ষাও সে সুন্দর এবং সে আমার মতো সামান্য নরের পুত্ররূপে সর্বদা হৃদয়ে বিরাজ করছে এমন অসম্ভব কথা আমি মুখে কি করে বলি লজ্জা বাতুলতা ছাড়া আর কিছু নয় আমি স্বপ্নে মনোরথে দেখতে পাই সত্য করে বলছি যে
কর্ণান্ত স্পর্শী চারু চঞ্চল নয়ন দিব্যাতি দিব্য ইন্দ্র নীল মণি সদৃশ শ্যামল বর্ণ একটি বালক তোমার কোলে তোমার কোলে থেকে আর তোমার পয়ধর যুগল পান করছে তোমার কোলে দেখি সব সময় তোমার পয়ধর যুগল পান করছে নানা ক্রীড়া করছে তাকে দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে যাবে তখন আমার মনে হয় আমি কি ঘুমিয়ে আছি কি জেগে আছি কিচ্ছু বুঝতে পারি না আচ্ছা যশোদী সত্য করে বলো তো তুমি কি কোনোদিন স্বপ্ন যোগে এইরকম বালককে দেখেছ ব্রজরাজের কথা শুনে যশোদা একেবারে আনন্দ বিবশ রুদ্ধ স্খলিত কণ্ঠ বললেন ব্রজরাজ সত্য সত্য আমিও এইরকম একটি বালককে ক্রোড়ে দেখি সবসময় তাকে স্তন্যপান করেন কত আদর করি কিন্তু লজ্জাবশত কাউকে কিছু বলিনি সেই মুদ্র লাভের আশা আমার মনে এলে আমি মনকে কত বোঝাই মন এমন আশা করো না সামান্য আভীর রমণী আমি আমার গর্ভরূপী আকরে কি এমন স্পর্শমণির আবির্ভাব সম্ভব শান্ত হও মন মনকে শান্ত করতে চেষ্টা করি মনে মনে ভাবি অসম্ভব বাসনা অন্তরে পোষণ করা অপেক্ষা বাসনাকে বিসর্জন দেওয়াই শ্রেয় বৈরাগ্য গ্রহণ করাই শ্রেয় হে ব্রজরাজ আজ আপনার কথা শুনে আমি অধীর হয়ে পড়েছি আমার হৃদয় অধিকার করে ওই পুত্র আমাকে বিকারগ্রস্ত করছে সে কি কেবল স্বপ্ন মনোরথেই দেখা পাবো তার বাইরে কি সেই পুত্র পাওয়ার কোনো উপায় নেই সে কি আমাদের হৃদয়াভ্যন্তরেই থাকবে তাকে কি হৃদয়ের উপরে ধারণ করে আমরা আমাদের আশাকে পূর্ণ করতে পারব না বলো ব্রজরাজ পুত্র প্রাপ্তির আশানুরূপ কোন উপায় নেই কি ব্রজ দম্পতি নির্জনে কথা বলছে এদিকে বাইরে বহিরাঙ্গনে পুত্রেষ্টি যজ্ঞের উৎসব চলছে কত বেদ মন্ত্র উচ্চারণ কত আহুতি কত ব্রাহ্মণের আশীর্বাদ দান ধ্যান ব্রজরাজ বললেন যশোদেব এই অসম্ভব বাসনাকে মনের থেকে নির্বাসন দেওয়ার আমি বহু চেষ্টা করেছি যেটা পূর্ণ হবে না কোনোদিন কিন্তু একটা কথা আমাদের যা কিছু সুখ সম্পদ লাভ হয়েছে নারায়ণের কৃপাতেই তো একটা রাস্তা আছে আমাদের জীবনে আমরা যা কিছু পেয়েছি নারায়ণের কৃপা এটা তুমিও মানো আচ্ছা নারায়ণ যদি কৃপা করে তাহলে দুর্লভ বস্তু কেন সুলভ হবে না অসম্ভব বাসনা না হলে নারায়ণ এই বাসনাটাকে দূর করে দেবে আর না হলে সেই পুত্র আমাদেরকে দেবে কিছু তো একটা নারায়ণ করবে যশোদা বললেন স্বামী সত্যি বলেছেন আপনি শ্রী নারায়ণের চরণী আমাদের স্মরণ
তিনি কৃপা করে আমাদের অসম্ভব মনোরথ পূর্ণ করতে পারেন কারণ তিনি সমর্থ তার কৃপার কাছে সম্ভব অসম্ভব এই বিচার চলে না কিন্তু কোন অনুষ্ঠানে কোন সাধনে আমরা নারায়ণের কৃপা পেতে পারি কোন একটা সাধন কোন একটা অনুষ্ঠান ছাড়া তো কৃপা পাওয়া সম্ভব না নন্দ মহারাজ বললেন যশোদে তোমার কথা যুক্তিযুক্ত এবং রমণীয় কোন ব্রত কোন অনুষ্ঠান দ্বারা তুমি নারায়ণের কৃপা প্রাপ্তির আকাঙ্ক্ষা করো আমার নিকট খুলে বল কোন ব্রত তোমার ভালো লাগে কোন অনুষ্ঠান উদ্দেষ্টি যজ্ঞটা তো কর্ম নারায়ণকে প্রসন্ন করতে গেলে কোন বিশেষ ভজন কোন বিশেষ কৃপার রাস্তাকে তো নিতে হবে যশোদে তুমি বলো যে কিসে নারায়ণ প্রসন্ন হবে যশোদা বললেন স্বামী তার চরণে শরণাপন্ন হয়ে আমরা যদি দ্বাদশী ব্রতের অনুষ্ঠান করি একাদশী দ্বাদশী প্রধান একাদশী এই জন্য অনেক জায়গায় একাদশীকে দ্বাদশী ব্রত বলা হয়েছে বৈষ্ণবগণ যে একাদশী ব্রত পালন করেন সেটা দ্বাদশী প্রধান একাদশী হয় কারণ দ্বাদশীর প্রথম ভাগটা হরিবাস অতএব যদি আমরা দ্বাদশী ব্রতের অনুষ্ঠান করি তাহলে নারায়ণ আমাদের উপরে প্রসন্ন হবেন বলে আমার মনে কৃপা দৃষ্টি হবে নন্দ মহারাজ বললেন সত্য কথা বলেছে দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রীতিকর সুতরাং কাল বিলম্ব না করে আমরা নিষ্ঠার সঙ্গে সেই ব্রতানুষ্ঠান করব এই কৃত সংকল্প হই কায় বাক্য মনে নারায়ণের চরণে শরণাপন্ন হয়ে তারা এক বৎসর দ্বাদশী প্রধান একাদশী ব্রত পালন করার জন্য কৃত সংকল্প হলে এইভাবে যখন তারা ব্রতানুষ্ঠানে সংকল্প করলেন স্বর্গে দুন্দুভি নাথ হল সময় উপস্থিত কৃষ্ণাবতারে আর বিলম্ব নাই স্বর্গে দেবতাগণ আনন্দে নৃত্য করছেন পৃথিবীর ভার হরণ হবে আমাদের মনোরথ পূর্ণ হবে যথা নিয়মে তারা ব্রত অনুষ্ঠান করলেন পূজা হোম উপবাস রাত্রি জাগরণ পারণ ব্রাহ্মণ ভোজন ব্রতের যে নিয়ম সেগুলি পূর্ণাবয়ব হয়েছিল তারা প্রেমের দোহাই দিয়ে বাউ অনুকল্পের দোহাই দিয়ে ব্রজে ব্রতের কোন অঙ্গকেই বিকল করেননি হরিভক্তি বিলাসে যেভাবে ব্রতের বিধান রয়েছে সেই বিধানে তারা ব্রত পালন করেছেন কোন অঙ্গকেই বিকল করেননি প্রকৃতপক্ষে গোবিন্দের চরণ প্রাপ্তির লালসা থাকলে কেউ সাধনানুষ্ঠানে পশ্চাৎপদ হয় না যখন সে বুঝেছে যে আমাকে সাধন করে পেতে হবে তো সাধনে শিথিলতা আসবে কেন ভগবান ভক্তেরই অধীন অতএব আমি যা করব যেভাবেই চলব সেইভাবেই উনি প্রসন্ন হবেন বলে এটা বৃথা স্পর্ধা যেমন যেমন ব্রতের সংখ্যা বাড়তে লাগলো
স্বপ্ন দৃষ্ট সেই বালককে পুত্র রূপে পাওয়ার লালসাও বাড়ছে ২৪টি ব্রত সম্পন্ন হয় সুনিয়মে পুত্র লাভের বাসনা নিবৃত্তি হলো না বরং বলবতী হয়ে গেল সেই পুত্রকে দেখবার জন্য উন্মত্ত প্রায় হয়ে উঠলেন ব্রজরাজ ব্রজরাজ্ঞী আহার নিদ্রা সর্বাবস্থায় তারা দেহস্মৃতিকে বিস্মৃতির গর্ভে ডুবিয়ে দিয়ে মনের প্রবল চঞ্চলতা কখনো দীর্ঘ শ্বাস গাত্রকম্প ঘন ঘন সেদোদ্গম প্রলাপ বচন পুত্রকে লালন পালন মুখচুম্বন আদি ভঙ্গির অনুকরণে কেমন যেন একেবারে আত্মবিস্মিত হয়ে ব্রজরাজ ব্রজেশ্বরী কালাতিপাত করতে লাগলেন এই সময় একদিন সামান্য নিদ্রাবেশে স্বপ্ন যোগে দর্শন করছেন আরাধ্য দেবতা নারায়ণ এসেছে শঙ্খচক্র গদা পদ্মধারী সকরুণ নয়নে দৃষ্টিপাত করছেন সুমিষ্ট বচনে নারায়ণ বললেন নন্দ ওহে যশদেব তোমরা আমাতে পরম আসক্ত এবং আমার শ্রেষ্ঠ ভক্ত তোমরা মনোদুঃখে কেন কাল যাপন করছো এইরকম উন্মত্ত প্রায় হয়ে গেছো দেহস্মৃতি তোমাদের ভুল এত উৎকণ্ঠিত হয়েছ যাকে পাওয়ার জন্য সে তো তোমাদেরই পুত্র জগতে বাৎসল্য প্রেমের প্রচার করবার জন্য তোমরা এসেছ প্রতি কল্পে কল্পে তোমাদেরই অংশ ধরা এবং দ্রোণ রূপে তপস্যা করে থাকে তাদের তপস্যার ফল ব্রহ্মাদির অলভ্য সুতরাং তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে তোমরা অচিরেই সেই পুত্রকে লাভ করতে পারবে এই কথা বলে নারায়ণ অন্তর্হিত হলেন নিদ্রাবেশ ভেঙে গেল নন্দ যশোমতী জাগ্রত হয়ে আর বিস্ময় সহকারে বলাবলি করছেন আনন্দ সাগরে মঞ্চমান হয়ে গেলেন দুইজন আশা আরো বলবতী হল গোপরাজ নন্দ তিনি প্রতীক্ষায় কাল যাপন করছে এর ভিতরে একদিন এক অর্ধবৃদ্ধা তপস্বিনী একজন স্নাতক ব্রাহ্মণ বালককে সঙ্গে নিয়ে গোপরাজির সভায় উপস্থিত হল সকলে তাকে দেখে উঠে দাঁড়ালেন বুঝতে পারলেন এই তপস্বিনী মহাপ্রভাবশালিনী সকলে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান হয়ে আসনাদি সমর্পণ পূর্বক জিজ্ঞাসা করলেন দেবী আপনি কে তখন আপনাকে দেখে সাক্ষাৎ ভগবানের শক্তি যোগমায়া বলে মনে হচ্ছে তখন আর এই বালককে দেখে দেবর্ষি নারদের মতো বলে মনে হচ্ছে যেন নারদই বালক মূর্তি ধারণ করে আর উপস্থিত হয়েছে তখন সেই তপস্বিনী মৃদুমন্দ হাস্য সহকারে বললেন আমার নাম পূর্ণমাসী আমি আবাল্য ব্রহ্মচারিণী তপস্বিনী এবং দৈবজ্ঞা আমার সঙ্গে এই যে বালকটি এসেছে এ হচ্ছে মধুমঙ্গল এর নাম বালকটি স্নাত তোমরা যাকে নারদ ঋষির সঙ্গে তুলনা করছো সত্যি সত্যি বালক নারদ প্রকৃতির আমাদের এই যে দেহ দেখছো না
আমাদের দেহের হ্রাস বৃদ্ধি জরা বার্ধক্য কিছু নেই আমরা চিরকাল এই রকম থাকি গোপরাজির সভাসদগণ বিস্ময়াপন্ন হয়ে করজোড়ে বললেন দেবী আমরা তো অতি বিনাতিতি সর্বতভাবে আপনার সেবা করার অযোগ্য আমাদের উপরে এত কৃপা করলেন কেন কিছু বুঝতে পারছি না তখন পূর্ণমাসী দেবী বললেন হে গোপরাজ হে সভাসদগণ তোমাদের একটি অনির্বচনীয় সৌভাগ্যের সময় নিকটবর্তী এই জন্য আমি এসেছি পূর্ণমাসীর কথায় সকলে বিস্ময়াপন্ন এবং কৌতূহলাক্রান্ত হয়ে জিজ্ঞাসা করলেন দেবী সেই সৌভাগ্য কি আমাদের তখন পূর্ণমাসী দেবী বললেন তোমাদের জীবনাধিক প্রিয়তম গোপরাজ নন্দের একটি পুত্র হবে সেই পুত্র অখিল জগৎকে আনন্দ সিন্ধুতে মগ্ন করবে পূর্ণমাসী দেবীর এই কথা শুনে সকলেই পুলকিত আনন্দাশ্রুপূর্ণ নয়নে গদগদ বাক্যে বললেন দেবী আপনার আগমনে আমাদের এই গোকুল মহাবন মহাতীর্থ হয়ে গেল আমরা আপনাকে কৃষ্ণান্তিকে আপনার পর্ণশালা নির্মাণ করে দেব আপনি সেই স্থানে অবস্থান করুন পূর্ণমাসী দেবী বললেন এই জন্যই তো আমি এসেছি কৃষ্ণান্তিকে থাকব কৃষ্ণের অন্তিকে থাকব নিকটে তোমরা যে কৃষ্ণান্তিকে বললে কৃষ্ণা বলতে যমুনা যমুনার তীরে আমার পর্ণশালা নির্মাণ করে দেবে এই তোমাদের মুখে উচ্চারিত শব্দটি শ্রুতি বাক্য হয়ে গেল অর্থাৎ নন্দের সেই পুত্রটির নাম হবে কৃষ্ণ পূর্ণমাসী দেবী এই কথাও ঘোষণা করলেন পুত্রটি মহাপ্রভাবশালী হবে তার প্রভাবের কথা আমি কি বলবো পূর্ণমাসী দেবী শ্রীকৃষ্ণের গুণের বর্ণনা করছে তারপরেই মা যশোমতীর গর্ভলক্ষণ প্রকাশ পেল শ্রীকৃষ্ণ গর্ভে এলেন উনি যশোদানন্দন উনি দেবকী নন্দন উনি নন্দনন্দন এই কথাগুলি এই লীলা জীব গোস্বামী পাদ গোপাল চক্ষুতে বর্ণন করেছে এবং আনন্দ বৃন্দাবন চক্ষুতে কবি কর্ণপুর তিনিও এই কথার সমর্থনে ইঙ্গিত দিয়েছে ওখানেও শ্রীকৃষ্ণের জন্ম আনন্দ বৃন্দাবন চক্ষুতে গোকুলেই দেখানো হয়েছে গোপাল চক্ষুতে তবেই তো এত প্রীতি এত ভালোবাসা বসুদেবের পুত্রকে নিজ পুত্র জ্ঞানে পালন করেননি নন্দ যশোমতী যারা বলেন তারা ভ্রান্ত তারা এত গভীরে যাননি যাই হোক শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে সহদেবীর আকাঙ্ক্ষা আজকে আমাদের ভাগবতী কথা এইখানে